জয়শ্বরী মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, ধনী রাশিফলে আবারও চলে এলাম। সর্বপ্রথমে আমরা আজকে জেনে নিচ্ছি আজকে দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকে দিনের বাংলা ভাষায় তারিখ হচ্ছে 22 অগ্রহায়ণ 1430 সাল, ইংরেজি ভাষায় তারিখ হচ্ছে 9 ডিসেম্বর 2023 সাল, আজকের বার হচ্ছে শনিবার। আজকে দিনে চন্দ্ররাশি গোচর করবে তুলা রাশিতে, তাই যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে তুলা রাশি। আজকের দিনে সূর্যোদয় ঘটবে সকাল 6:09 এবং সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 4:48। আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি, এটা থাকবে সকাল 6:31 পর্যন্ত, তারপরে দ্বাদশী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে আজকে চিত্রা নক্ষত্র। আজকের দিনে যে অশুভ সময়টা রয়েছে, যে সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ আপনারা করা থেকে একদমই বিরত থাকবেন, সেটা হচ্ছে সকাল 6:09 থেকে একটা অশুভ সময় চলছে সকাল 7:49 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে একটা অশুভ সময় রয়েছে, আর আরেকটা অশুভ সময় রয়েছে, সেটা হচ্ছে বিকাল 3:35 থেকে অশুভ সময় চলছে বিকাল 4:48 পর্যন্ত। আপনারা এই দুটো সময় একদমই এড়িয়ে চলার চেষ্টা করুন কোনো শুভ কাজ বা ভালো কাজ করা থেকে। আর আজকের দিনের ভালো সময় হচ্ছে সকাল 8:02 থেকে ভালো সময় চলছে সকাল 11:50 পর্যন্ত। আপনারা এই সময়টার ভিতরে সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনের শুভ দিক। আজকের দিনের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকে কাজ এবং যাত্রা থাকলে সেটির ফল আজকের দিনে শুভ হতে পারে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করবো 12টি রাশির রাশিফল সম্পর্কে। আর ততক্ষণে আপনারা ভিডিওর যে কমেন্ট করতে ভুলবেন না, জয় শনিদেবের জয়। সর্বপ্রথম জেনে নিচ্ছি আমরা মেষ রাশি জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার পরিবারের ক্ষেত্রে বিশেষভাবে ধ্যান রাখবেন। পরিবারের জন্য আজকে আপনার মন খারাপ হতে পারে। পরিবারের ছোটো ছোটো বিষয়ে আজকে অশান্তি লক্ষ্য করা যাচ্ছে। একটু ভুল বোঝাবুঝি বা ছোটো ছোটো বিষয়ে একটা তর্কের মতো পরিস্থিতি হতে পারে, মানে আপনি হয়তো এক কথা বলবেন বা কেউ এক কথা বলবে সেটাকে আরেকভাবে নেওয়া, মানে এরকম একটা বিষয় আজকের দিনে ঘটে যাচ্ছে, তাই আপনাকে একটু সজাগ থাকতে হবে। আজকে নিজের কাজ খুব মন দিয়ে করে যান। আপনাকে যেটুকু কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বা হবে, আপনারা সেটাকে খুব নিষ্ঠা করে নির্ভুলভাবে করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য সবথেকে ভালো হবে। আজকে অতিরিক্ত ব্যয় নিয়ে বাবা মার সঙ্গে আজকে অশান্তি হতে পারে, তাই আপনারা অতিরিক্ত ব্যয় আজকে আপনারা এড়িয়ে চলুন। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করুন, সেটা আপনার নিজস্ব ব্যবসায়ও কেন, যে কোনো জায়গায়। আজকে পরিবারের ক্ষেত্রে তো একদমই নয়, যেখানে যতটুকু প্রয়োজন তার বাইরে একটা এক্সট্রা খরচ করলে সেটা পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকে আপনি নতুন কোনো কিছু শেখাতে অনেক বেশি ইন্টারেস্ট পাবেন, এমনকি আজকে আপনারা যারা নতুন কোনো কিছু শিখতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুবই ভালো রয়েছে। আজকে আপনাদের নতুন কিছু শেখার প্রচেষ্টা সফলতার দিকে নিয়ে যাবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো যাবে। পড়াশোনায় আজকে একটু চাপ বেশি লক্ষ্য করা যাচ্ছে, তো সেটাকে একটু আপনারা কাটিয়ে তোলার চেষ্টা করবেন। আজকে যারা অবিবাহিত রয়েছিলেন তাদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা হতে পারে বা বিবাহের একটা ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো। আজকে আপনারা নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার একটা সুযোগও পাচ্ছেন, সেটা পরিবার সমেত যেতে পারেন অথবা বন্ধুবান্ধবের সঙ্গেও যাওয়ার একটা সুযোগ থাকবে, অবশ্যই আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো। আজ এমন কোনো কিছু শেখার ইচ্ছে থাকলে অবশ্যই আপনারা শিখে নিন, যেটা আপনার কেরিয়ার গড়তে আপনাকে সহায়তা করছে বা করবে। আর যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, প্রেমের সম্পর্ক খুব একটা উন্নতি হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা একটু দেখে চলবেন। আজকে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 11, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যে নেব আমরা বৃষরাশি জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজকে আপনার ভিতরে এনার্জি অনেকটাই বেশি থাকবে, আপনি অনেক কাজ খুব সহজে করে দিতে ফেলবেন। যে কাজ আপনি অনেকদিন ধরে করতে চাইছিলেন সে কাজটি আজকে খুব তাড়াতাড়ি করে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে কাজ আপনার অনেকদিন ধরে হচ্ছিল না, আটকে ছিল,
অনীহা কাজের প্রতি ছিল, এরকম বিষয়গুলো আজকে এগুলো লক্ষ্য করা যাবে না আপনার ভিতরে। আপনি অনেক বেশি উৎফুল্লতার সঙ্গে কাজ করবেন এবং অনেক ছোট ছোট চ্যালেঞ্জ আজকে অ্যাকসেপ্ট করবেন, যার জন্য আপনার আজকে সম্মান বাড়ারও সম্ভাবনা খুবই ভালো রয়েছে। তবে আপনাকে আজকে যে বিষয়টা ধ্যান রাখতে হবে, আজকে আর্থিক বিষয়ে একটু সমস্যা সম্মুখীন হতে পারে। তো আর্থিক বিষয়টা আপনারা একটু আজকে ধীরে দেখে চলুন, আর্থিক ব্যাপারে খুবই সজাগ থাকা প্রয়োজন রয়েছে। আজকে আপনাদের একটু দুশ্চিন্তা বাড়বে আপনাদের আর্থিক স্থিতি নিয়ে, হয়তো অহেতুক বিনিয়োগ হয়ে যেতে পারে, আপনি যে জায়গায় বিনিয়োগ করছেন সেখানে কিছুটা লোকসান ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনাকে একটু করে হলেও সজাগ থাকতে হবে। আজকে ইতিবাচক মনোভাবনা বজায় রাখুন, বা যতটা সম্ভব পজিটিভ চিন্তাভাবনা করতে থাকুন ও পজিটিভ কাজ কিছু করুন, সেক্ষেত্রে অনেকটা ভালো যাবে। আজ মন ভালো রাখতে আপনি আপনার পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারেন, পছন্দের মানুষদের সঙ্গে সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। আজকে আপনাদের মাতা পিতার স্বাস্থ্যের দিকে একটু ধ্যান রাখুন, মাতা পিতার স্বাস্থ্য নিয়ে আপনাদের আজকে একটু চিন্তা করার সম্ভাবনা রয়েছে, তাদের সঙ্গে ছোট ছোট বিষয়ে হয়তো তর্ক ঝামেলা হতে পারে আজকের দিনে, তো সেগুলোকে যত তাদের স্বভাব মিটমাট করে ফেলার চেষ্টা রাখুন, সেটাই আপনাদের জন্য সবথেকে ভালো হবে। আজ আপনারা খরচপাতি একদম লিমিটেড করবেন, আর কিছুটা ইনভেস্টমেন্ট আর কিছুটা সেভিংসের দিকে হলেও আপনারা অল্প করে হলেও মনোযোগ স্থাপন করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, সেটা পড়াশোনা হতে পারে, কাজের জন্য হতে পারে, অথবা বেড়াতে যাওয়ারও যদি পরিকল্পনা হয়ে থাকে সেক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্তি হতে পারে, তবে সেগুলোকে যদি কাটিয়ে তুলতে পারেন মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা 7, শুভ দিক পূর্ব দিক। এখন যেহেতু আমরা মিথুন রাশি জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে? মিথুন রাশি জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে, তবে আজকে মাথা ঠান্ডা রাখা খুবই জরুরি রয়েছে। আজকে আপনি একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন বা হবেন, সেক্ষেত্রে আপনারা একটু সজাগ থাকবেন। আজ নিজের রাগ খুব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, ছোট ছোট বিষয়ে আজকে আপনি হুট করে রেগে যাওয়ার বিষয়ে একটা লক্ষ্য করা যাচ্ছে, তো সেভাবে সজাগ থাকবেন। আজকে যদি আপনি কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বা খেলাধুলায় যদি অংশগ্রহণ করে আছেন বা করেছেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি অনেকটা ভালো যাচ্ছে, আপনাদের কিছু ক্ষেত্রে বেশ ভালো সফলতা লক্ষ্য করা যাবে। আজকে আপনাদের আর্থিক পরিস্থিতি মোটামুটি ঠিকঠাক, তবে সেটাকে ধরে রাখতে আপনাকে ইনকামের জন্য নতুন রাস্তা অবশ্যই ভেবে রাখা জরুরি রয়েছে, বা আপনাকে অবশ্যই তার জন্য কাজ করতে হবে। বাবা মার সঙ্গে আজকে যতটা পারেন বুঝে কথা বলবেন, তাদের সঙ্গে একটু সজাগ থেকে চলুন এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন, সেক্ষেত্রে আপনারা অনেক বেশি লাভবান হতেও পারেন। আজকে আপনার সঙ্গে মোটামুটি আপনার সহায়তায় থাকবে, আজকে আপনার বন্ধুদের সাহায্য সহযোগিতায় অনেক কিছু উপার্জন করতে আপনি সক্ষম হচ্ছেন বা হবেন, সেদিকতে দিনটি খুবই ভালো। আজ নতুন কোনো কাজ শুরু করা থেকে আপনারা একটু বিরত থাকুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আর খরচপাতি যতটা পারেন একদমই লিমিটেড করে ফেলুন, সেটাই সব থেকে ভালো। নতুন কোনো কাজ শুরু করা থেকে একদমই সজাগ থাকবেন। আর আজকে আপনার অনেক দিনের পুরনো কোনো বিনিয়োগ কিছুটা আপনাকে রিটার্ন দিতে পারে, তো সেটা আপনারা ভেবে দেখতে পারেন। অহেতুক তাড়াহুড়ো করা থেকে একদমই বিরত থাকতে হবে, কোনো কাজে আজকে তাড়াহুড়ো করলে সমস্যা হয়ে যেতে পারে। অতিরিক্ত কাজ আজকে আপনারা ফেলে রাখবেন না, যতটা সম্ভব হয় আপনাকে যেটুকু দায়িত্ব দেওয়া হবে সেটাকে তাড়াতাড়ি করে শেষ করে ফেলার সেটা জরুরি রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা আজকের দিনে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান আপনারা একটু আজকে বুঝে চলবেন, কারো কোনো কথায় কিন্তু যেখানে সেখানে বিনিয়োগ করবেন না, এটা আপনাদেরকে দেখে কিন্তু চলতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন যেরকম আমরা কর্কট রাশি জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের পরিবারের ক্ষেত্রে একটু দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, পরিবারে বিশেষ ব্যক্তিদের সঙ্গে আজকে কিছুটা সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে দিনটি অনেকটা ভালো যাবে। আজকে আপনাদের অর্থের গুরুত্ব খুব ভালোভাবে বোঝা জরুরি রয়েছে, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করা জরুরি রয়েছে,
এক্সট্রা খরচ আপনারা এড়িয়ে দিন। আর খারাপ কোনো কাজ বা খারাপ কোনো চিন্তাভাবনা করা থেকে আপনারা একদমই বিরত থাকুন। আজকে আপনাদের যে কাজগুলো বাকি রয়েছে সেগুলোকে তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনারা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে আজকে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আজকে আপনাদের সম্পর্ক একটুখানি বড় মালিন্যের মতো পরিস্থিতি হতে পারে, তো সেগুলোকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন। আজকে যারা পড়াশোনা করেন বা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকে চেষ্টা বিফলে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে। আজকে আপনারা ফাঁকা সময় আপনি নিজেকে আপডেট করার চেষ্টা করুন, নতুন কোনো কিছু শেখাতে মনোযোগী হতে পারেন, সেক্ষেত্রে দিনটি অনেকটা ভালো যাচ্ছে। আজকে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ভিতরে আজকে বিবাদ লক্ষ্য করা যাচ্ছে, একদম ছোটো ছোটো বিষয়ে বিবাদ হতে পারে, তাই এটাও কিন্তু সজাগ থাকতে হবে। এটা কিন্তু বিষয়টা খুব একটা ভালো দেখাচ্ছে না। তবে যারা সদ্য বিবাহিত তাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন আজকে অনেক বেশ সুখকর যাওয়ার সম্ভাবনা রয়েছে, ছোটো ছোটো বিবাদ যেগুলো ছিল সেগুলো আজকে মিটে নেওয়ার সুযোগ পাচ্ছেন, সেক্ষেত্রে দিকটি খুবই ভালো। আর আপনারা যারা দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলেন বন্ধুবান্ধব সমেত, সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, তাই খুবই সজাগ থাকবেন। আর অহেতুক আপনারা তাড়াহুড়ো করবেন না, নিজের কাজ নিজে করারই চেষ্টা করবেন, সেটাই ভালো হবে। কারোকে কোনো রকমের দায়িত্ব আজকের দিনে আপনারা দেবেন না। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকে আপনাদের জন্য শুভ রং হালকা সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অবিবাহিতদের জন্য বিবাহের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ রয়েছে। আজকে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনে আমরা সিংহরাশি জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের আর্থিক বিষয়ে যদি আমরা প্রথমে কথা বলে নিই, যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকে আপনাদের আর্থিক বিষয়টাকে খুবই ধ্যানে রাখা জরুরি রয়েছে। আজকে আপনার অহেতুক অনেক বেশি খরচের সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে খুব সজাগ থাকতে হবে। আজকে আপনাদের খরচাপাতি খুবই লিমিটেড করুন। আজকে আপনাকে সঞ্চয়ের উপরে বিশেষ ধ্যান দিতে হবে। আজকে আপনার হঠাৎ প্রাপ্তি কিছু ঘটনার সম্ভাবনা রয়েছে বা আপনাদের শেয়ারে বিনিয়োগ থেকে আজকে ভালো লাভবানের সম্ভাবনা রয়েছে, সেখান থেকে আপনাদের আর্থিক প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো, কিন্তু আপনাকে সঞ্চয়ের দিকে অবশ্যই মনোযোগ বাড়াতে হবে। আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, সেটা যে কোনো রকম প্রতিযোগিতা হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করার বেশ ভালো সুযোগ থাকবে। আপনাদের ভাগ্য আপনাদের সহায়তায় রয়েছে আজকের দিনে। আজকে আপনার পারিবারিক যদি ব্যবসা থেকে থাকে, ব্যবসায় বিশেষভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। ব্যবসায় আজকে বড় বিনিয়োগ করার পরিকল্পনা নিতে পারেন, ব্যবসা নতুন করে শুরু করারও পরিকল্পনা নিতে পারেন। আর ব্যবসায় হঠাৎ যদি কোনো রকম পরিবর্তন চান, সেক্ষেত্রেও আপনাদের দিনটি ভালো রয়েছে। আজকে কর্মক্ষেত্রে আপনাকে একটু সজাগ থাকতে হবে। আজকে আপনার কাজ নিয়ে অনেকে অসন্তুষ্ট হতে পারে বা আপনার কাজে প্রতি হিংসার ব্যাপারটা রয়েছে, আপনার সহকর্মীরা আপনার শত্রুরা আপনার কাজ নিয়ে হিংসে করতে পারে বা একটু সমস্যার মধ্যে আপনাকে ফেলার চেষ্টা করতে পারে বা আপনার কাজ নিয়ে ভুল কিছু ছড়াতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে একটু সজাগ থাকতে হবে। কথাবার্তা আজকে খুবই বুঝে বলবেন, সেটা জরুরি রয়েছে। আজকে যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ খুব ভালো রয়েছে বা যাদের বিবাহ অলরেডি হয়ে গেছে তাদের ক্ষেত্রে আজকে বিবাহিত জীবন বেশ ভালো কাটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে বাড়িতে আজকে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে যাদের, তাদের ক্ষেত্রে আজকে আপনাদেরকে কিন্তু খুবই দেখে চলতে হবে, খুব বুঝে চলুন, সেটা জরুরি রয়েছে। আজকে অবিবাহিতদের বিবাহের যোগাযোগ তো হচ্ছে, সেই সঙ্গে যারা সিঙ্গেল ছিলেন প্রেম করছিলেন না তাদের জীবনে আজকে হঠাৎ প্রেম আসতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিনটিও বেশ ভালো যাচ্ছে। আজ আপনারা তাড়াহুড়ো করা থেকে একদমই বিরত থাকবেন কোনো কাজে, এক্ষেত্রে আপনার কাজে ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেরকম আপনার কন্যারাশি জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কন্যারাশি জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো। আজকে আপনারা যদি কোনো কাজ শুরু করতে চান, বিশেষ করে কোনো শুভ কাজ যদি শুরু করতে চান, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো রয়েছে। আজকে আপনারা আপনাদের প্রিয় মানুষদের খুব কাছে পাবেন এবং আপনার পরিবারও আপনাদের পূর্ণ সহায়তা করবে আজকে দিনে।
এরকম একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা যদি কোনো কাজ শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজকে পরিবারের সঙ্গে যতটা পারেন সবাই কাটানোর চেষ্টা করবেন, যতটা আপনার কাছে সম্ভব হয়। এতে পারিবারিক পরিস্থিতি অনেক বেশ ভালো থাকবে, সকলের সঙ্গে সম্পর্কটা আপনার খুবই ভালো হবে। আজ দায়িত্ব নিয়ে বাড়ির কাজগুলি করে ফেলার চেষ্টা করবেন, কোনো কাজ আপনারা ফেলে রাখবেন না, সমস্ত কাজ আপনারা সম্পূর্ণরূপে করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। রোম্যান্টিক মুহূর্ত আজকে আপনাদের কাটছে আপনাদের বিবাহিত জীবনে, তো সেক্ষেত্রে দিনটি খুব ভালো। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও আজকে দিনটি অনেকটাই ভালো যাবে, তবে কিছু জনের ক্ষেত্রে আজকে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে একটু তৃতীয় কোনো ব্যক্তির জন্য ভুল বুঝাবুঝি এরকম কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে, তো সেটা একটু দেখে চলুন। আর বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা বলার সময় খুবই বুঝে কথা বলবেন, সেটা জরুরি রয়েছে। যে কোনো ধরনের শুভ কাজ আজকে শুরু করার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তো শুরু করতে পারেন। আর বাড়িতে যদি কোনো রকম ছোটোখাটো পূজা অর্চনার আয়োজন করতে চান সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে, আপনারা অবশ্যই আয়োজন করতে পারেন বা পূজা অর্চনা করতে পারেন, এতে আপনার পারিবারিক পরিস্থিতি অনেক বেশ ভালো থাকবে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য আজকে দিনটি মোটামুটি ভালো রয়েছে, আপনারা সপরিবারে মিলে যাওয়ার পরিকল্পনা রাখতে পারেন, তবে সেখানে আপনার খরচপাতি একটু লিমিটেড করে নিতে পারলে খুবই ভালো হয়। আজকে আপনাদের স্বাস্থ্য ব্যাপারে একটু ধ্যান রাখুন, আজকে আপনাদের দাঁতের সমস্যার ভোগান্তি হতে পারে, সেই সঙ্গে আপনাদের চোখের সমস্যার ভোগান্তিও একটু হলেও হতে পারে, তো একটু ডাক্তারের পরামর্শ মেনে চলারই চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনাদের আর্থিক বিনিয়োগের দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো, আপনারা যদি বিনিয়োগ করতে চান অবশ্যই বুঝে বিনিয়োগ করুন, সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানব আমরা তুলা রাশি জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। তুলা রাশি জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো যাবে, কিছু ক্ষেত্রে কিছু ঝামেলা থাকছে, যেমন খাওয়া দাওয়াতে বিশেষ আপনারা ধ্যান রাখুন। আজকে আপনাদের বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, এটা সব থেকে বেশি জরুরি রয়েছে। আজ আপনার ওজন নিয়ে একটু সতর্কতা অবলম্বন করা জরুরি রয়েছে। ছোটোখাটো সমস্যা যদিও দেখা দেয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, বিশেষ করে আজকে জয়েন্ট পেনের সমস্যা, শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি, এই বিষয়গুলো রয়েছে, বা আজকে আপনি অল্প কাজে অনেক বেশি হাঁপিয়ে উঠতে পারেন এরকম একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। হার্টের সমস্যার মতো কিছু সমস্যাও দেখা দিতে পারে, তো অবশ্যই আপনারা একটু সজাগ থাকবেন। আর আজকে আপনাদের পরিবারে একটু খরচপাতি বেশি রয়েছে, তো খরচপাতি একদমই লিমিটেড করার চেষ্টা করবেন, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দেওয়ারই চেষ্টা করুন। আর আপনারা আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো রয়েছে, খুব ভালো নয়, আপনারা আর্থিক পরিস্থিতি আরেকটু ভালো করার চেষ্টা করুন, নতুন কোনো উপায়ে ইনকামের ভাবনা চিন্তা রাখুন, বা যদি কোনোরকম লোন নেওয়ার পরিকল্পনাও থেকে থাকে তো সেটাও আপনারা সফল করার দিকে মনোনিবেশ করতে পারেন, সেটা আপনাদের জন্য খুবই জরুরি রয়েছে। আজকে বাড়ি তৈরি করার বা নতুন গাড়ি বাড়ি কেনার যদি কোনো রকম ইচ্ছে ছিল সেগুলো পূরণ হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আজকে আপনাদের ইতিবাচক মনোভাবনা আপনাদেরকে বজায় রাখতে হবে, পজিটিভ চিন্তাভাবনা আপনাদেরকে আজকে বেশি করে রাখতে হবে, কোনো কাজ আপনারা আজকে দিনে ফেলে রাখবেন না, সেটা জরুরি রয়েছে। অনেক ছোটো ছোটো সমস্যা লক্ষ্য করা যাবে আপনাদের ভিতরে, তো সেগুলোকে মিটমাট করে ফেলার চেষ্টা করুন, সেগুলো জরুরি রয়েছে। আর আজকে আপনারা ছোটো ছোটো বিষয়ে আপনারা একদমই তর্ক পরিবেশ এড়িয়ে চলারই চেষ্টা করুন। আজকে আপনার মা বাবার স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখবেন, তাদের স্বাস্থ্য নিয়ে আপনারা একটু বেশি চিন্তিত হতে পারেন, তাই খুবই সজাগ থাকুন। আজকে আপনাদের কাছাকাছি করে দেখে ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, সপরিবারে ঘুরতে যেতে পারেন, নতুন করে বিজনেস শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রেও দিনটি ভালো রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানব আমরা বৃশ্চিক রাশি জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের ওভারঅল দেখলে দিনটি মোটামুটি ভালো যাবে, তবে কিছু ক্ষেত্রে আপনাকে খুবই সজাগ থাকতে হবে। প্রথমত হচ্ছে আপনার স্বাস্থ্য নিয়ে আজকে যতটা পারেন বেশি করে সজাগ হওয়ার চেষ্টা করুন, স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন। আজকে বুকের সমস্যা আসতে পারে বা কাশির মতো কিছু সমস্যা আজকে বেশি করে আপনাকে ভোগাতে পারে,
তাই আপনাকে সজাগ থাকতে হবে। আর আর্থিক বিষয় মোটামুটি আজকে ভালো রয়েছে, তবে আপনার খরচপাতি আজকে অনেক বেশি হতে পারে, সেটা যে কোনো কারণে হতে পারে, বিশেষ করে মেডিকেলে বেশি খরচ হতে পারে। এছাড়া আপনার ভুল বিনিয়োগ বা ভুল জায়গায় অর্থ বিনিয়োগ আপনার আর্থিক পরিস্থিতিকে খারাপ করতে পারে, তো অবশ্যই আপনাদেরকে সামলে চলতে হবে, সেটা একটু ধ্যান রাখুন। আজকে আপনাদের নিজের সব ব্যবসা থেকে বেশ ভালো লাভবানের সম্ভাবনা রয়েছে, বা আপনারা যদি আগে কখনো বিনিয়োগ করেছিলেন শেয়ার মার্কেট বা ফাটকা কোনো ব্যবসায়, সেখান থেকে আজকে আপনাদের ভালো প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো। আজকে আর্থিক বিষয়ে একটু সজাগ থাকবেন, বড়দের সঙ্গে আলোচনা করে নিতে পারলে খুবই ভালো হয়। কিছুটা অল্প পরিবার হলেও সেভিংস এবং ইনভেস্টমেন্ট আপনাদের জন্য জরুরি রয়েছে, তবে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মাফিক বা মেনে চলে তারপরে বিনিয়োগ করবেন। আজকে আপনাদের পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের সঙ্গে সময় কাটান, এতে আপনার মন অনেক বেশি ভালো থাকবে। আর যারা কাছে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন, বন্ধু বান্ধব মিলে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো রয়েছে, তবে আপনাকে আপনার কাজের দিকে বিশেষ করে গুরুত্ব রাখতে হবে, আর সবার সঙ্গে আজকে যতটা পারেন বুঝে কথা বলবেন, কোনোভাবে তাড়াহুড়ো বা তর্কযুক্ত পরিবেশ এড়িয়ে চলুন। আজকে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকলে অবশ্যই কিছুটা হলেও সময় কাটান, এতে আপনার জন্য এটা আপনার জন্য খুবই ভালো হবে। আজ কথাবার্তা যতটা সম্ভব বুঝে বলুন, সাধ্য ভাষায় এবং সাধ্যভাবে বলার চেষ্টা করবেন। আর প্রিয়জনের কাছ থেকে আজকে আপনারা কোনো কটু কথা শুনতে পারেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু কিছু ক্ষেত্রে একটু সামলে চলতে হতে পারে, বাকি একটু মন খারাপের মতো সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আজ আপনার পরিবারের কোনো তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশে আপনাদের পারিবারিক পরিস্থিতি একটু অশান্তিকর পরিস্থিতিতে পরিণত হতে পারে, তাই এটা আপনারা একটু দেখে চলুন। আজকে আপনাদের পড়াশোনা মোটামুটি ভালো, যারা পড়াশোনা করছেন আজকে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকুন সুস্থ থাকুন। এখন যেরকম আমরা ধনুরাশি, ধনুরাশি জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? ধনুরাশি জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজকে সর্বপ্রথমে আপনারা স্বাস্থ্যের বিষয়ে একটু ধ্যান রাখুন, আজকে আপনাদের স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে, ঠান্ডা লাগা সর্দি কাশি তো হতেই পারে, সেই সময় আপনাদের কিছু পুরনো কোনো সমস্যা আবারও দেখা দিতে পারে, বিশেষ করে স্কিনের সমস্যা আবারও আপনাদের হতে পারে, তো আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে, ডাক্তারের পরামর্শ যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজকে আপনার আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো, খুব ভালো নয় মোটামুটি ভালো, আপনারা পরিবারের কাছ থেকে সহযোগিতা পেতে চলেছেন, ভাই বোনদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেতে চলেছেন আর্থিক দিক দিয়ে, যা আপনার আর্থিক সমস্যাটাকে তাড়াতাড়ি করে মিটিয়ে দিতে পারে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আজকে আপনার অনেক দিনের পুরনো কোনো আত্মীয়দের সঙ্গে দেখা হতে পারে বা কোনো বন্ধুর সঙ্গে আপনার দেখা হতে পারে, তাদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে আপনার মনটা অনেক বেশ ভালো থাকবে। আজ আত্মীয়দের সঙ্গে কোনো জায়গায় সময় কাটানোর সুযোগ থাকলে অবশ্যই কাটিয়ে ফেলুন, সেক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো। আজ নিজের কাজ নিজে করবেন, কারোকে কোনো রকমের দায়িত্ব কিন্তু দেবেন না, ভাই বোন মাতা পিতা সকলের সঙ্গে খুবই বুঝে কথা বলুন আজকের দিনে, আপনার কটু কথায় কারোর খারাপ লাগার মতো একটা বিষয় ঘটে যেতে পারে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো, আজকে চাকরির ক্ষেত্রে ভালো সুখবর আসার সম্ভাবনা রয়েছে, চাকরিতে প্রমোশন বা বেতন বৃদ্ধির সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর যারা নতুন কোনো কিছু নিয়ে ব্যবসা শুরু করার চিন্তাভাবনা নিয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি কিছুটা ভালো যাবে। আর বড় অঙ্কের বিনিয়োগ আপনারা এড়িয়ে চলুন আজকের দিনে, সেটা সব থেকে বেশি জরুরি রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে আজকে সম্পর্ক ভালো রাখতে তাদের সঙ্গে আজকে যতটা পারেন বুঝে কথা বলার চেষ্টা করুন, সেটা সব থেকে বেশি জরুরি রয়েছে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা মকর রাশি, মকর রাশি জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন যাচ্ছে? আজ আপনাদের জন্য দিনটি অনেকটাই ভালো যাবে, আপনারা যে কাজটি করছেন সেই কাজে খুব তাড়াতাড়ি করে আজকে সফলতা অর্জন করবেন, আজ আপনাদের জন্য দিনটি খুবই ভালো। আজ আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বা সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকেন
তাদের ক্ষেত্রেও দিনটি খুবই ভালো। আজকে আপনাদের পপুলারিটি বাড়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। আজকে আপনার নিজের কাজকে একটু বেশি গুরুত্ব দিন এবং নিজের দক্ষতা অনুযায়ী আজকে আপনার বেশ প্রশংসিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনারা বিনিয়োগের দিকে বিশেষভাবে নজর দিতে পারেন, সেটা আপনাদের জন্য আপনার আর্থিক স্থিতিকে আরও বেশি ভালো জায়গায় নিয়ে যেতে পারে। অবশ্যই আপনারা বুঝে বিনিয়োগ করুন, সেটা জরুরি রয়েছে। পরিবারের সঙ্গে আজকে সময় কাটানোর বেশ ভালো সুযোগ থাকবে। আপনি আপনার যতটা সম্ভব বেশি করে সময় পরিবারকে দিন, এতে পারিবারিক পরিস্থিতি অনেক বেশ ভালো থাকবে। আজকে পরিবারে কোনো ভালো সুখবর আসতে পারে, সেটা আপনার আত্মীয় স্বজনের পরিবার থেকে হতে পারে অথবা আপনার পরিবার থেকে হতে পারে, অথবা আপনি আপনার যে কাজ করেন বা কাজ করতে চাইছেন সেখান থেকে কোনো ভালো সুখবর আসতে পারে। তো সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আজকে আপনার কথাবার্তায় বিষ্ঠাত্ব বজায় রাখার চেষ্টা করুন, এতে আপনি সকলের মন জয় করতে সক্ষম হবেন খুব সহজে। আর আপনারা আজকে যারা বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, আপনাদের পরিকল্পনা মাফিক আজকে প্ল্যান সফল হতে পারে, তবে আপনাদের একটু পরিশ্রম একটু বেশি করতে হবে। তাড়াহুড়ো করা থেকে একদমই বিরত থাকবেন, নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। মা বাবা ভাই বোন সকলের সঙ্গে সম্পর্ক আজকে ভালো করে নেওয়ার একটা ভালো সুযোগ থাকবে, অবশ্যই এটাকে ভালো করে নিতে পারেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 18, শুভ দিক পশ্চিম দিক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত বিনিয়োগ করেন, আপনারা যদি আজকের দিনে এই বিষয়টা ভেবে দেখতে পারেন, তো সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। একটা অধ্যায়ে অবশ্যই আপনারা বিনিয়োগ করার পরিকল্পনা নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জানবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের খুবই আজকে সংযত হয়ে চলতে হবে। আজকে আপনার ছোট ছোট বিষয়ে অশান্তিকর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার নিজের মনকে একদমই শান্ত রাখার চেষ্টা করবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা তাড়াহুড়া করা থেকে বিরত থাকবেন, নিজের কাজ নিজে করবেন, কারুকে কোনো রকমের দায়িত্ব দেবেন না। আর আপনারা যারা বিনিয়োগ করতে ইচ্ছুক, আজকে আপনারা বিনিয়োগ করতে পারেন, তবে একটুখানি সাবধানতা অবলম্বন করবেন। কারো কোনো কথায় সহজে যেখানে সেখানে বিনিয়োগ করবেন না, আজকে আপনি কিন্তু বিপদে পড়ে যেতে পারেন, আপনাকে বিপদে ফেরার চেষ্টা করা হতে পারে, তাই আপনাকে সজাগ থাকতে হবে। এমন কোনো কাজ করা থেকে আপনারা বিরত থাকুন যেটা আইনগতভাবে ঝামেলাকর হতে পারে, কারণ আইনি সমস্যায় জড়িয়ে পড়ার ভীষণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনাদের ভাগ্য মোটামুটি ভালো রয়েছে, তো ভাগ্যের জন্য আপনি অনেক কিছু প্রাপ্তি ঘটাতে পারবেন। আজকে ছোটোখাটো রিস্ক অবশ্যই আপনাদের জন্য একটা লাভদায়ক হতে পারে। অতিরিক্ত ব্যয় আপনাকে আজকে খরচ পাতি একটু কমাতে হবে, খরচাপাতি যত পারে লিমিটেড করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজ পরিবার সমেত কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা ক্যান্সেল করে দিন, বা ক্যান্সেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ভালো রয়েছে। আর রাস্তাঘাটে দ্রুতগামী কোনো যানবাহন চড়া এবং চালানো থেকে বিরত থাকবেন, সেটা সব থেকে বেশি জরুরি রয়েছে। আর পরিবারের সঙ্গে আজকে যতটুকু সময় পাবেন অবশ্যই বেশি করে সময় কাটানোর চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজ আপনি আপনার মনের মানুষের সঙ্গে বেশ ভালো একটা সময় কাটানোর সুযোগ পেতে পারেন। আজকে আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন এবং আপনাদের যদি সন্তান থেকে থাকে, সেক্ষেত্রে সন্তানের জন্য আজকে বেশ ভালো সুখবর পেতে চলেছেন, সেদিক দিয়ে দিনটি বেশ ভালো। আজকে আপনার যে পড়ে থাকা কাজগুলি রয়েছে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলার চেষ্টা করুন, সে জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন যেরকম আমরা মীন রাশি। মীন রাশি জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনার জন্য দিনটি কিছুটা ভালো যাবে, বেশিরভাগ ক্ষেত্রে আজকে আপনার একটু টেনশনের ভিতরে থাকার সম্ভাবনা রয়েছে। আপনার মানে একাধিক বিষয় আপনার ঘুরপুক কাছে, তো সেক্ষেত্রে আপনারা আজকে একটু কনফিউজড থাকার সম্ভাবনা রয়েছে। কোনো সিদ্ধান্ত আজকে আপনারা চটজলতেই নাও নিতে পারেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু খুবই সজাগ থাকতে হবে। টাকা পয়সার ব্যাপারে আজকে আপনাদেরকে বিশেষ ধ্যান রাখতে হবে, কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেওয়া বা কারো কাছ থেকে ধার নেওয়া দুটো ক্ষেত্রেই আপনারা একদমই বিরত থাকার চেষ্টা করবেন। আজকে যতটা পারেন ব্যয়কে কমিয়ে দেওয়ার চেষ্টা করুন, আর সঞ্চয়ের দিকে মনোযোগী হন, কারণ আপনার আগামী সময়
আপনার আর্থিক স্থিতি অনেক খারাপ হতে পারে, তাই সজাগ থাকবেন। আর আজকে আপনি আপনার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ তো পাচ্ছেন, অবশ্যই বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। তবে বিশেষভাবে ধ্যান রাখতে হবে যেটা হচ্ছে কি, সবাই কিন্তু আপনার ভালো চাইবে না, আপনার বিপদে ফেলারও চেষ্টা করতে পারে, তাই আপনাকে করে সজাগ করে থাকতে হবে। আর পুরোনো কোনো বন্ধুর সঙ্গে আজকে আপনার দেখা হবে, তাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারে। বন্ধুরা মিলে আজকে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই যেতে পারে, সেদিকে আপনাদের দিনটি খুবই ভালো রয়েছে। পড়াশোনার সফলতা খুবই ভালো, পড়াশোনার দিক দিয়ে আজকে বেশ ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ অতিরিক্ত কথাবার্তা আপনার জন্য বিপদ দেখেন, তো কোনো জায়গায় অতিরিক্ত কথা বলা থেকে একদমই বিরত থাকুন। আর আজকে আপনার ভাই বোনদের মধ্যে সম্পর্ক মোটামুটি ঠিকঠাক থাকবে, অবশ্যই তাদের সঙ্গে আরেকটু বেশি করে সময় কাটানোর চেষ্টা করলে খুবই ভালো হতো। তাড়াহুড়ো করবেন না, যে ধরনের কাজগুলো বাকি রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আর আপনাদের পুরনো কোনো আত্মীয় আপনার পরিবারে আসতে পারে, তাদের বিশেষভাবে ধ্যান রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনাদের মা বাবার স্বাস্থ্যের দিকে একটু ধ্যান রাখবেন, তাদের সঙ্গে একটু বুঝে কথা বলবেন। আজকে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।